ওয়ালাইকুম। এই সেম আরিফের সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি একটি অ্যাপ নিয়ে কথা বলবো। তো দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দেওয়া যে গুগল লোগোটা আছে, এই এটা তো সকলের ফোনেই আছে এখানে, কিন্তু এটার কাজটা অনেকেই হয়তো বা জানে না। যারা জানেন না শুধুমাত্র তারাই দেখুন। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে যাওয়ার পরে অফ করলাম। আসলে এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ, টেক্স, ট্রান্সলেট, হোমওয়ার্ক, এখানে অনেকগুলো অপশনই আছে। প্লেস, তারপরে আমরা প্রথমে টেক্সে যাই। টেক্সের কাজটা কি এটা একটু দেখে নিই। তো দেখা গেল আমি এখানে একটা টেক্স, এই টেক্সটা আমি একটা ছবি তুলে নিলাম। এই টেক্সটি এখানে সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে সিলেক্ট অল দিয়ে কপিতে ক্লিক করে আপনি চাইলে টেক্সটটি অন্য কোথাও পেস্ট করতে পারবেন। যেমন আমি নোটে চলে গেলাম, তো আমি নোটে পেস্ট করলাম, দেখতে পাচ্ছেন একেবারে আমার এলসিডির স্যামসাং লোগোটা সহকারে আসছে। তারপরে হচ্ছে তো দেখতে পারলেন যে কীভাবে, যে কোনো দেখা গেলো ওই কাগজটায় কিন্তু হালকা পাতলা একটা দাগ আছে। এরপরে আমি অন্য একটা দেখা যায়, এই যে দেখতে পাচ্ছেন অনেক দাগ আছে, এগুলো ক্লিন করার জন্য বা অনেক সময় অনেক নোট কপি করার জন্য, টেক্সট কপি করার জন্য লাগে। তাহলে এটা একেবারেই সংক্ষেপ দেখতে পাচ্ছেন এখানে। আপনার পুরো আর যদি আপনার টোটালি সব লেখাগুলো না লাগে, আপনার যেটুকু পরিমাণ লাগবে ওইটুকু পরিমাণ আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি কপিতে দিতে পারবেন, এই যে কপি। তারপরে আবার পেস্ট এভাবে করে, তো এভাবে করে কিন্তু আপনারা চাইলে টেক্সটগুলো আপডেট করতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে আপনার এখানে যে সার্চিং যে অপশনটা আছে, সার্চিং অপশনটার মাধ্যমে আমি এই লেখাটাই সার্চ করি যে এইটা গুগলের কোথাও আছে কি না। যদি থাকে এই জায়গায় নিয়ে আসবে, বা এর কাছাকাছি কী আছে, যে দেখতে পাচ্ছেন এর কাছাকাছি রিলেটেড যেই এইগুলো আছে, পেজগুলো আছে, এই পেজগুলো কিন্তু নিয়ে আসছে। আচ্ছা, পেজ বাদ দিয়ে কোনো একটা মানুষ, যেমন সাকিব খানের একটা, আমরা এখানে সাকিব খানের একটা পিকচারের উপরে ক্লিক করে দেখি কী আসে। তো সাকিব খানের এই পিকচারটার উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সাকিব খানের যত ছবি আছে সব কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে আমি আর একটা ছবি নেই, মান্নার একটা ছবি নিয়ে দেখি কী আসে, দেখতে পাচ্ছেন মান্নার একটা পিকচার নেওয়ার পরে মান্নার যত ছবি আছে সব কিন্তু চলে আসছে। এভাবে আপনি চাইলে যে কারো বা স্টারের ছবি, যে এই আপনি দেখা গেলো একজন লোক পাইলেন, বা একটা শুধু তা না, একটা ডাটার আপনার একটা কপি দরকার যে এটা কোন ওয়েবসাইটের বা কী আপনি জানতে পারতেছেন না, ওটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে কানেক্ট করতে পারবেন। তো ট্রান্সলেট বলতে এখানে আপনি, এটা নতুন করে বলার কিছু নাই যে এই লেখাটাকে আপনি ট্রান্সলেট করবেন। আমি এই পুরো লেখাটাই পিকচার করে নিলাম। ট্রান্সলেটটা কিন্তু সবারই লাগে, কার না লাগে এটা, এই যে দেখতে পাচ্ছেন পিকচারটা তোলা মাত্র এটা একা একাই কিন্তু ইংলিশ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফিউচার। এটা অনেক অ্যাপস থেকেও হয়, কিন্তু এখানে আবার চাইলে আপনি উপরে এখান থেকে, আপনি যদি চান যে উপরে এখান থেকে ক্লিক করে বাংলা আবার নিয়ে যেতে পারবেন, আপনার অন্য অন্য ল্যাঙ্গুয়েজও এটা কনভার্ট করতে পারবেন। তারপরে আপনার আপনার ইচ্ছা, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ এটা কনভার্ট করতে পারবেন এরকম আর কি। তো আমাদের বাংলাদেশি ভাইদের বেশিরভাগ দেখা গেলো ইংলিশই প্রয়োজন হয়। এটাকে একটা ক্লিক করা মাত্র সাথে সাথে কিন্তু এটা ট্রান্সলেট হয়ে যাবে, একটা সেকেন্ডও সময় লাগবে না। তো একটা কথা বলে নিচ্ছি, তবে এই কাজটা করতে গেলে আপনার কিন্তু অবশ্যই নেট প্রয়োজন হবে। আর এখান থেকে সরাসরি আপনি একটা লেখা ট্রান্সলেট করে চাইলে কিন্তু শেয়ারও করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনার শেয়ার অপশন চলে আসছে, শেয়ারে দিলে আপনার এখানে যত সাইট আছে সব সাইটগুলোই কিন্তু শো করতে আছে, চাইলে আপনি এখানে কিন্তু শেয়ারও করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে, ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, আশা করি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।